এবার পদ্মা সেতুতে পিকআপ ভ্যানে করেও মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। ফলে এই কৌশলে সেতু পার হতে না পেরে ফেরি ঘাটে ভিড় করছেন বাইকাররা। এছাড়া আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার তৃতীয় দিনে সেতুতে যানবাহনের বাড়তি চাপ নেই। পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই টহল দিচ্ছেন সেনা সদস্যরা। কোনো ধরনের নিয়ম ভাঙলেই ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্বল্প সময়ে নিজেদের গন্তব্যে সহজেই পৌঁছতে পারছেন বলে স্বস্তি চালক ও যাত্রীদের। আগে তো আপনার ঘন্টার পর ঘন্টা থাকতাম, সারা রাত পার হয়ে গেছে যেতে, এখন তো 10 মিনিটে চলে যাব। ফেরিতে অনেক ভোগান্তি হতো রোগী নিয়ে, মনে করেন ইমার্জেন্সি অবস্থায় আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হতো, কিন্তু পদ্মা সেতুর কারণে এখন এটা অনেক ভোগান্তি কম হয়েছে আমাদের। সোমবার একটি ফেরি চলাচল করলেও মঙ্গলবার সকাল থেকে কোনো ফেরি চলেনি। টোটাল লঞ্চ স্পিডবোট সব বন্ধ, এখন প্রসেসিং এ যাওয়ার কোনো প্রসেসিং নাই। কি করব আমরা, যদি না নেয় তাইলে যেখান থেকে স্টপ হয় সেখান থেকে আবার ব্যাক করতে হবে। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই পিকনিক করতে এসেছেন পদ্মা সেতু এলাকায়। আমরা পিকনিক করতে আসছি, কিন্তু আমরা আরো ফ্রেন্ড আসছি নোয়াখালী থেকে, আসছি মূলত পদ্মা সেতু দেখার জন্য। কয়েকদিনের মধ্যেই হচ্ছে উদ্বোধন করছে, সেই ক্ষেত্রে আমরা আসলে এই ব্রিজটা দেখতে আসছি আর কি, পদ্মা সেতুটা দেখতে আসছি। অন্যদিকে পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেল চালকদের নয়া কৌশলও বন্ধ করে দেয়ায় ফেরিঘাটে ভিড় বেড়েছে। আরিচা হয়ে যায় সেক্ষেত্রে 200+ কিলোমিটার, বাইক নিয়ে এত দূর জার্নি করা আসলে ঠিক না। পদ্মা সেতু পার হলেই আমাদের বাড়ি, সেক্ষেত্রে আমরা এদিক দিয়ে আছি, আমরা তো কোনো ঘোরাফেরার জন্য না, আমাদের কাজের জন্য এই সেতু, আমাদের পাবলিকের জন্য, যাতে আমরা সুবিধা পাই। মোটরসাইকেল পারাপারে পাটুরিয়া দৌলদিয়া রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। 5-6 জন মিলে মোটরসাইকেল নামাবে আবার চালাবে, এগুলি করা যাতে না সম্ভব হয়, ওদেরকে বিকল্প ব্যবস্থা হিসেবেই করতে হবে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট অথবা আপনার চাঁদপুর শরীয়তপুর ফেরিঘাট আছে, এইগুলি দিয়েও যাতায়াতের ব্যবস্থা করতে হবে। সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হচ্ছে। এছাড়া সেতুতে গাড়ি চলাচলের দ্বিতীয় দিনে টোল আদায় হয়েছে প্রায় 2 কোটি টাকা। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ। পদ্মা সেতুতে পিকআপ ভ্যান দিয়ে মোটরসাইকেল বহন বন্ধ, বিকল্প হিসেবে ফেরি দিয়ে পার হচ্ছে বাইকাররা। এ নিয়ে আরও জানাতে মাওয়া ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, এখন পরিস্থিতি কি, যেটি বলা হচ্ছে বিকল্প ব্যবস্থা সেটিও আমরা সকাল থেকেই দেখেছি যে এক ধরনের সমন্বয়হীনতা দেখা গেছে, তার কোনো সুরাহা হলো কিনা? ঠিকই বলেছেন, কোনো প্রকার আসলে সুরাহা হয়নি এই বাইকারদের জন্য, বা তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন এই মাওয়া ফেরিঘাটে, দীর্ঘ অপেক্ষা। সেটা আসলে আপনি জানেন যে 3-4 ঘন্টা অনেকে কিন্তু আসলে তারা অপেক্ষায় আছেন যে ফেরি কখন চালু হবে। কিন্তু ফেরি কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যেটা হচ্ছে আজকে তারা যে পর্যন্ত ফেরি না ভরবে সে পর্যন্ত কিন্তু এই ফেরি চলাচল আপাতত বন্ধ রাখছে। তো তারা বিকল্প পথ যদি পাটুরিয়া বা দৌলদিয়া এই ধরনের ফেরিঘাটে তারা যায়, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ পথ তাদের পাড়ি দিতে হবে, তার পরবর্তীতে তাদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তো এই ফাঁকে আমি আরেকটি বিষয় আমি আপনার কাছে উত্থাপন করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমার আশেপাশে পদ্মা সেতু উপলক্ষে বা উদ্বোধন উপলক্ষে অনেকে ঢাকার আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু ঘুরতে এসেছেন, পিকনিক করছেন তারা এই পদ্মা সেতু উপলক্ষে। আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বলা যায় যে সকাল থেকেই সাধারণ মানুষের কিন্তু উপচে পড়া ভিড় ছিল, এখন কিছুটা কমেছে, তারপরেও যারা আছেন তারা কিন্তু আসলে পদ্মা সেতু দেখতে আসছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। এখানে আমি কয়েকজনের সাথে একটু কথা যদি বলতে চাই সেক্ষেত্রে বলবো যে আপনারা আজকে কেন এসেছেন এখানে একটু বলবেন? আসসালামু আলাইকুম, শেখ হাসিনার সালাম জানাইলাম। এখন আমরা তো ঘুরতে আসছি, ঘুরতে আসার কারণে এখানে তো অনেক রৌদ্র লাগতেছে, রৌদ্র লাগার কারণে এই জায়গা যদি আমাদের শেখ হাসিনা তো অনেক কিছু আমাদের জন্য করছে, এখন এই জায়গা যদি একটু উদ্বোধন করতো লোকজন বসার অত ছাওয়ার জন্য, তাহলে একটু আরও একটু ভালো লাগতো। শেখ হাসিনার কাছে এটা অনুরোধ রাখলাম। আমি আপনারা ঘুরতে এসেছেন, দেখতে এসেছেন পদ্মা সেতু? আমরা ঘুরতে আসছি, ওপার আসছি 1-2 ঘন্টা আগে এবং 20 মিনিট আগে এপার আইসি, এপার এসে ঘুরে দেখতে খুব ভালো লাগলো, তার জন্য শেখ হাসিনারে আমরা অনেক সালাম জানালাম। যেমনটা শুনছিলেন রঞ্জন যে আসলে অনেকে কিন্তু এখনও ঘুরতে এসেছেন, তারা কিন্তু আবার দাবিও করছেন যে পদ্মা সেতুর পাশাপাশি এই যে দর্শনার্থী যারা আছেন পিকনিক করতে আসছেন তাদের জন্য একটা জায়গা যদি আসলে বরাদ্দ করা হয় বা তাদের জন্য একটু কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা উপকৃত হবেন বলে কিন্তু জানিয়েছেন। তো আসলে এই ছিল এখান থেকে সবশেষ, পরবর্তী সংবাদে হয়তো বা নতুন কোনো তথ্য দিয়ে আবার আপনাকে জানাতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ।